नमस्कार आदाब, आप लोग देख रहे हैं न्यूज लाइन कोलकाता। जिला हुगली के गौघाट इलाके में उस वक्त हलचल मच गई जब लोगों को यह पता चला कि गौघाट ग्राम पंचायत कार्यालय में चोरी हो गई। जी हाँ, बहुत ही चौंका देने वाली खबर, गौघाट ग्राम पंचायत कार्यालय में चोरी हो गई। पुलिस सूत्रों के अनुसार यहाँ से 3 लैपटॉप, सीसीटीवी कैमरा, हार्ड डिस्क के अलावा और भी बहुत कुछ चोरी हुआ है। गौघाट पुलिस इसकी जांच कर रही है कि आखिर यह चोरी कैसे हुई, क्या कोई अंदर का ही आदमी इसमें शामिल है या बाहर से चोरी हुई है। आखिर यह चोरी कैसी हुई, गौघाट थाना इस जांच में पूरी तरह से लग गई है। इस खबर को सुनते ही पूरे इलाके में हलचल समझ गया, आखिर सरकारी कार्यालय में चोरी हुई तो हुई कैसे, आखिर ये किसी की सोची समझी साजिश है या किसी अज्ञात व्यक्ति ने चोरी की है। फिलहाल कार्यालय में काम कर रहे कार्यकर्ता भी इससे अनजान है। उन्होंने बताया जब सुबह वो पहुंचे तो देखा कि सामान इधर उधर बिखरा पड़ा था। पुलिस को तुरंत सूचना दी गई, मौके वारदात पे पुलिस पहुंची और पुलिस ने सब से पूछताछ की और इस मामले की जांच में लग गई। आइए देख लेते हैं न्यूज लाइन कोलकाता के माध्यम से क्या कहना है ग्राम पंचायत कार्यालय के कार्यकर्ताओं का इस मामले को लेकर न्यूज लाइन कोलकाता के माध्यम से। अगर अब तक आप लोगों ने हमारे चैनल को लाइक, फॉलो और सब्सक्राइब नहीं किया तो कर ले इस तरह की खबर सबसे पहले पाने। আমাদের অঞ্চল তৃণমূল পক্ষ থেকে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছি এবং আমরা বিভিন্ন লোকের সুবিধা অসুবিধা, যেরকম খাদ্য সাথী এবং হচ্ছে যেটা স্বাস্থ্য সাথীর কার্ড আছে কি না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কি না, তাদের মানে ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে বা তারা স্টাইপেন্ড পাচ্ছে কি না ঠিকঠাক, তারা মিড ডে মিল পাচ্ছে কি না, প্লাস হচ্ছে সাইকেল পাচ্ছে কি না, বিভিন্ন বিষয়ে, এবং বয়স্ক লোক থাকলে তারা ভাতা বা পেনশন যেটা চালু করেছে সেগুলো, এবং কৃষক বন্ধুর টাকা ঠিকঠাকভাবে পাচ্ছে কি না, এইসব বিষয় নিয়ে আমরা সার্ভে করলাম এবং আমরা যেটা সাড়া পাচ্ছি বিভিন্ন লোকের লোক মারফত যে আমাদের পক্ষে আছে এবং আমাদের সাথে আছে, দিদির সাথে আছে। কোন জায়গায় ঘুরলেন? আমরা ঋষিপুর অঞ্চলের বিভিন্ন বুথে ঘুরলাম এবং হচ্ছে বিভিন্ন লোকের মারফতে ভালো সাড়া পেয়েছি। দেখলেন মানে এলাকায় ঘুরে? এলাকায় ঘুরে দেখলাম, আমাদের সঙ্গে আছে এবং প্রচুর সাড়া আছে এবং আমাদেরকে চাইছে এবং দিদিকে চাইছে যে তার সরকার আরো থাকুক, আমরা তাহলে সেই সুবিধাগুলো পাবো এবং আমরা সঠিকভাবে পাবো, এই বলে তারা আমাদের আশ্বস্ত করলেন যে আমরা দিদির পাশে আছি। সাধারণ মানুষ কিরকম সুবিধা পাচ্ছে, মানে কিরকম দাদা? সবাই যেটা জানালো যে আমরা মানে সুবিধাগুলো পাচ্ছি এবং সঠিকভাবে পাচ্ছি এবং সঠিক টাইমে পাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম সজল কুমার শিকদার, আমি হরিপুর পঞ্চায়েত সমিতির অপজিশন লিডার। কি হয়েছে বিষয়টা যদি একটু বলেন। দেখুন, গোঘাট গ্রাম পঞ্চায়েত, আপনারা প্রত্যেকেই জানেন যে গোঘাট বকুলতলা যে মার্কেট, সেই মার্কেটের দুর্ধস্কর জায়গায় অবস্থিত। তো গতকাল রাত্রে ভেতরের গেটের চাবি ভেঙে দিয়ে, পাঁচিল টুকুর চাবি ভেঙে দিয়ে সমস্ত যে রুম আছে পঞ্চায়েতের সমস্ত রুমের সব তালাগুলোকে ভেঙে দিয়ে ভিতরে যে ল্যাপটপগুলো ছিল সব সেই ল্যাপটপগুলো নিয়ে গেছে চুরি করে দুষ্কৃতীরা, এবং আলমারিগুলোকে সব লকগুলোকে খুলেছে, খুলে সেখানেও কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। তো আমরা তো দেখি মানে তাজ্জব হয়ে গেছে যে এরকম হতে পারে, এই একটা লোকাল এলাকায়, জনসংযোগ এলাকায়, সেই এলাকায় মানুষ সবসময় যাতায়াত করছে এবং এখন চাষের মাঠে আলু তোলা হচ্ছে, তো এখানে চাষি লেবার সারা রাতই ঘোরাফেরা করছে, তো দোকানদাররাও 11টা সাড়ে 11টা পর্যন্ত দোকান করে রাখছে। তো সেখানে যে চুরিটা গেছে এটা কিন্তু আমরা খুবই আশ্চর্যজনক বলে মনে করছি, যে
এটা মানে চিন্তা করা যায় না যেভাবে চুরি হয়। তো এখানে পঞ্চায়েত ভালো কাজ করছিল, পঞ্চায়েত উন্নয়ন করছিল, সেই জায়গায় উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ হয়তো কোটি মানুষ এটাকে করেছে পরিকল্পিতভাবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে আমরা বলেছি যে সঠিকভাবে আপনারা তদন্ত করুন, আমাদের যা যা চুরি গেছে পঞ্চায়েতে আমরা সঠিক তথ্য আপনাদের হাতে তুলে দিচ্ছি। এবং আমাদের প্রশাসনের তরফ থেকে এখানে আমাদের অফিসার এসেছিলেন, উনি সমস্ত কিছু লিখে নিয়ে গেছেন এবং প্রধানও একটা লিখিত জানাবে থানাকে সঠিকভাবে তদন্ত করার জন্য, এবং বিডিওকেও এক কপি দেবে সঠিকভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন হোক এটাই আমরা চাইছি। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে মমতা ব্যানার্জি যখন দেখতে পাচ্ছে বাংলায় উন্নয়ন করছে, কিছু মানুষ কিছু দুষ্কৃতকারী বিভিন্নভাবে এই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য পরিকল্পনা করছে এবং মিথ্যাচার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা যে এই পঞ্চায়েতকে পিছিয়ে দেওয়ার জন্য, পঞ্চায়েতকে দুর্নাম করার জন্য এখানে পরিকল্পনাভাবে কিছু মানুষ এখানে এই যে চুরি হয়েছে চুরির সঙ্গে তারাই চুরি করেছে এটা আমরা মনে করছি। তো যাই হোক, আমরা তো ভাবে সচকে দেখি না, তো প্রশাসনের উপর আমাদের আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো প্রশাসন উপর আস্থা ভরসা রেখে এখন তদন্ত চলো, এটাই আমরা চাই। পঞ্চায়েত এসে কী দেখলেন? পঞ্চায়েতে এসে দেখলাম আমার সমস্ত গেটের তালা চাবি ভাঙা, সমস্ত আলমারির তালা চাবি ভাঙা আছে, ফাইলপত্র অনেক সব নয় ছয় হয়ে আছে, নয় অনেক বার করে নিয়েছে, ল্যাপটপগুলোকে নিয়ে নিয়েছে, সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছে এবং প্রত্যেকটা গেটের তালা চাবিগুলোকে শাটার দিয়ে কাটা হয়েছে। গেটে এখন পর্যন্ত কী গেছে আমরা বুঝতে পারছি না, তার অনেক কিছুই গেছে আমরা এটা অনুমান করছি। আমাদের এই গড় গ্রাম পঞ্চায়েতে এই যাবৎকাল এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, বাজারের মধ্যে অবস্থিত এই পঞ্চায়েত আজকে হঠাৎ করে কেন এইসব ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আনুমানিক কত টাকার চুরি হয়েছে বলে মনে হচ্ছে? আলমারি দেখুন, আলমারির তো টাকা তো আমাদের এখানে থাকে না বেশি, আমাদের ফাইলপত্র এবং চেকবুক এইগুলোই বেশি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওইগুলোই তো মেন, খাতা চেকবুক এগুলোই তো আমাদের মেন ইয়ে, সেইগুলোর উপরে এখন কতটা কি গেছে আমরা কিছু বুঝতে পারছি না। আনুমানিক কত টাকার মতো? টাকা তো আমাদের এখানে বেশি কিছু থাকে না, ল্যাপটপ নিয়ে ল্যাপটপ এগুলোকে থাকে বা আমাদের যেগুলো ফাইলপত্র থাকে সেইগুলো বড় বড় রুমে বেশিটাই থাকে, সেগুলো কতটা কি গেছে আমরা এখন বুঝতে পারছি। পুলিশ এসেছিল? পুলিশ এখন পর্যন্ত আসেনি, পুলিশকে জানানো হচ্ছে। আপনার নাম? মানিক মাল, গোয়াড় উপবাদন গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। কিভাবে কি পঞ্চায়েতে চুরি হলো, কিভাবে দেখলেন? প্রথমে রেখা দিয়ে দীপ্তিদি আসেন, এসে সামনের দিকটা মানে গিলটা চাবি খুলতে যাচ্ছে, দেখে সমস্ত ঘরে, নিচে সমস্ত ঘরে দরজাগুলো খোলা, ওরা হতবাক হয়ে যায় এবং গিয়ে আমাদেরকে সব ফোন করে, আমরা আসি এবং প্রশাসনকে জানায়, জানানোর পর ওনারা আসে, ভিতরে ঢোকা হয়, দেখা যায় যে ল্যাপটপ বা সিসি ক্যামেরা এগুলো, সিসি ক্যামেরার হার্ড ডিস্কটা খুলে নিয়েছে, তিনটে ল্যাপটপ নেই, এবারে সমস্ত আলমারিগুলো ভাঙা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবারে আলমারির ভিতর কী আছে না আছে সেইগুলো আমরা এখনও দেখতে পাইনি। কিছু ডকুমেন্টস কি মেন কাগজ চুরি গেছে? সেগুলো আমাদেরকে দেখতে হবে, এখনও জানতে পারছি না কী কী চুরি গেছে, দেখার পর সেগুলো জানা যাবে। মোটামুটি তিনটে ল্যাপটপ চুরি হয়েছে, হ্যাঁ তিনটে ল্যাপটপ আছে, সিসি ক্যামেরা হার্ড ডিস্কটা নেই। কী মনে করছেন কারা করেছে সেটা এবারে প্রশাসন খুঁজে বার করবে। আপনার নাম? আমার নাম মনীষা সেন।